110 ঘন্টার পুরো লড়াই শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ফাতেবীর। নাম ছিল তার ফাতেবীর, কিন্তু ফাতে সে হাসিল করতে পায়নি। গত বৃহস্পতিবার খেলতে খেলতে 150 ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে যায় এই 2 বছরের শিশুটি। এরপর 4 দিন কেটে গেলেও তাকে উদ্ধার করা যায়নি। অবশেষে আজ 5:12 নাগাদ NDRF ওই শিশুটিকে কুয়ো থেকে বের করতে পারেন। তবে ফাতেবীরকে আর জীবিত অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি।